স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার। চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহ কম থাকলেও ঈদকে সামনে রেখে অন্য সময়ের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম 13 দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে প্রায় $93 কোটি। এতে দৈনিক গড়ে রেমিটেন্স আসছে $7 কোটি বেশি। পুরো মাসে এ ধারা অব্যাহত থাকলে আগের অর্থবছরের একই মাসের তুলনায় রেমিটেন্স বাড়বে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের অর্থবছরের এপ্রিল মাসে মোট $206.76 কোটি রেমিটেন্স এসেছিল। ওই মাসে দৈনিক গড় রেমিটেন্সের পরিমাণ ছিল $6.89 কোটি। চলতি অর্থবছরে সার্বিকভাবে রেমিটেন্স প্রবাহ গতি কম। জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে প্রবাসীরা মোট $1,530 কোটি সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময় এসেছিল $1,860 কোটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে 240 বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল MM শামীমুজ্জামান। লিবিয়া পুলিশের দেওয়া তথ্য অনুসারে শনিবার মিসরাতা জেলা থেকে আটক করা হয় 541 জনকে। তারা দেশটির জারিক উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছিল। সে সময় পুলিশ জানায় আটককৃতদের বেশিরভাগ বাংলাদেশি। পরে তাদের লিবিয়ায় রাজধানী ত্রিপোলির একটি বন্দি শিবিরে পাঠানো হয়। বাংলাদেশি দূতাবাস থেকে জানানো হয়েছে আটক ব্যক্তিরা মানব পাচারকারী চক্রের সহায়তায় ইউরোপে যাচ্ছিলেন। লিবিয়ায় অবৈধ পথে যাওয়া বাংলাদেশিদের সেফ হোমে নেওয়ার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অবৈধভাবে লিবিয়া যাওয়ায় বাংলাদেশিদের সংখ্যা না কমায় উদ্বেগও জানান তিনি। বিভিন্ন যে আছে সেফ জায়গাগুলো আছে সেগুলোতে নিয়ে আসা হচ্ছে তাদেরকে, এবং আমাদের রাষ্ট্রদূতের যে ইনফরমেশন উনি দিয়েছেন সেই অনুযায়ী IOM এবং অন্যান্য যারা ওদেরকে আনার ব্যাপারে সাহায্য করে তো সেইগুলো আবার আমরা অ্যাক্টিভেট করছি। ইতিমধ্যে গত বছর খানেকে বা 7-8 মাসের মধ্যে প্রায় 1,000-এর উপরে আমরা অলরেডি নিয়ে আসছি। আমরা খুবই কনসার্নড যে এই নাম্বারটা কিন্তু কমছে না, তাই না? দক্ষিণ আফ্রিকায় অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম। জোহানেসবার্গের ফোর্টসবার্গে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন শফিকুল ইসলাম। জানান, গত ডিসেম্বর তার খালাতো ভাই নবীর হোসেন অপহরণের শিকার হন, পরে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণের টাকা দিয়ে নবীর পাশে দাঁড়ান শফিকুল। তবে নবী পুরো টাকা ফেরত না দিয়ে শফিকুলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়া তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নুরুল আমিন ও তার বাগিনারা। স্থানীয় বাংলাদেশিরা জানেন নুরুল আমিন গংরা স্থানীয় এলাকায় ত্রাসের সৃষ্টি রয়েছে। তারা বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এখন পর্যন্ত আমি আমার ছেলেকে স্কুলে দিতে পারতেছি না। নানান সাইড থেকে নানানভাবে আমাদের হুমকি দিতেছে। 5,000 মানুষকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশাল ইফতার মাহফিল আয়োজন করেছেন বাংলাদেশের আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান CIP মাহতাবুর রহমান। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্থানীয় কমিউনিটির বাসিন্দাদের নিয়ে আজমানে হয় এই আয়োজন। উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তারা। 2 বছর পর এমন আয়োজনের মাধ্যমে আজমান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। এতে অংশ নিতে পেরে সন্তোষ জানিয়েছে প্রবাসীরা। সেখানকার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত ছিল আজমান পুলিশ। এদিন অনুষ্ঠানে বক্তৃতা দেন শেখ রাশেদ, বাংলাদেশে নিযুক্ত আমিরাত রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ আল হামুদি, কাউন্সিল জেনারেল BM জামাল হোসেন, আল হারমাইন গ্রুপের ডাইরেক্টর মুনিরা রহমান, চেয়ারম্যান মাহতাবুর রহমান সহ আরও অনেকে। ইতালির ভ্যানিসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন। ভ্যানিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে হয় ইফতারের আয়োজন। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আলী পাঠান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। অংশ নেন সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম সহ অনেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। খুলনা রিভিশন অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্তোরাঁয় এই মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আমিরুর রহমানের সঞ্চালনায় এতে অংশ নেন খুলনা বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী। আলোচনায় অংশ নেন ডক্টর মিজানুর রহমান মিজান, ব্যারিস্টার ইমরুল হাসান, কামরুল হাসান, মুরাদ মাহমুদ সহ অনেকে। এ সময় রোজার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির মোহাররক শহরের আল ইসলা
হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। গেস্ট অফ অনার ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তাসির উদ্দিন, মঞ্জুর আহমেদ, মাঝারুল হক, রজব আলী সহ অনেকে। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা কর্মীরা। এই সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। কুয়েতে সিরিয়ান মালিকানাধীন কোম্পানি বাররাত আল শামসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিতে কর্মরত শ্রমিকদের সম্মানে এই মাহফিল আয়োজন করা হয়। রোববার দেশটির বন্দরনগরী সুয়েখের এক রিসোর্টে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অংশ নিয়েছেন কোম্পানিতে কর্মরত বাংলাদেশ, সিরিয়া, মিশর সহ বিভিন্ন দেশের শ্রমিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। অনেক কোম্পানির মধ্যে বারাদের শাম, ওই কোম্পানির মালিক মোহাম্মদ রিয়াজ সালাম আমাদেরকে ইফতারের আয়োজন করেছে। আমরা ইফতার করার জন্য সবাই আরবিয়ান, মিশরি, বাংলাদেশি এবং লেবনানি, উনি লেবনানি, কিন্তু একসাথে সবাই ইফতার খাইছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা, ফ্রেন্ডস অব বাংলাদেশ, রিয়াদ শাখা আওয়ামী লীগ, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ মাদবর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জামিল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবি, তানভীর সিকান্দার, জুনায়েদ মাদবর, গোলাম সামদানি, ফারুক খান সহ অনেকে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজনে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুন নাহার জলি। প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বক্তব্য রাখেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হুসাইন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আরব আমিরাতের সভাপতি আশিস বড়ুয়া, আরব আমিরাত বাংলাদেশের বিজনেস ফোরাম সভাপতি মাহবুবুল আলম সহ অনেকে। কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি। সাধারণ সম্পাদক কাউসার হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবের্তো মাসি। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি তুতিউর রহমান। অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা কবির হুসাইন ও কারি আবদাল হোসেন। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় কমিউনিটির প্রভাবকে এই ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা। আর বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাকে আমলে নিতে চান না মন্ত্রী। আগে নিজ দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে পরে ছবক দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরেও সবচেয়ে অস্বস্তির বিষয় ছিল র্যাবের উপর নিষেধাজ্ঞা। খুব সহজে যে এটা প্রত্যাহার হচ্ছে না তা নিশ্চিত করেছে ওয়াশিংটন। সবশেষ রোববার মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত ছাড়া এই নিষেধাজ্ঞা প্রত্যাহার অসম্ভব। পররাষ্ট্রমন্ত্রীর দাবি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা সবসময় নিয়েছে র্যাব। ওনারা যেটা বলেছেন অ্যাকাউন্টেবিলিটি, কেউ যদি মারা যায় তাহলে তার আমাদের সেটা ইনবিল্ট অ্যাকাউন্টেবিলিটি আছে। তার কারণেই আপনার নারায়ণগঞ্জের কতজনকে ফাঁসি দেওয়া হলো, অমুক হলো, তারপর কয়েকশো র্যাবের লোকে চাকরিচ্যুত হয়েছে কি ডিমোশন হয়েছে, উই ডু হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি। সেইটা আপনার ওনাদের কাছে ঠিক মতো পৌঁছায় নাই। বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন তিনি। ডক্টর মোমেন জানান র্যাব ইস্যুতে ভারতকে কাজে লাগাতে চায় ঢাকা। র্যাবের উপর স্যাংশন হওয়ার পরে ওনাদের সাহায্য আমরা চেয়েছি এবং দে হ্যাভ বিন ভেরি নাইস টু আস। তো তারা বলেছেন তারা ওইটা রেজ করবেন, 4.5 মিলিয়ন। তারা ইন্ডিয়ান, এরা এমন খুব পাওয়ারফুল এরা গ্রুপ, এদের মধ্যে অনেক সম্ভ্রান্ত লোকজন আছেন আমেরিকাতে। আমাদের ইন্ডিয়ান কমিউনিটি ইজ ভেরি পাওয়ারফুল, তো তারাও আপনার আমেরিকান সরকারকে এই র্যাবের স্যাংশন উড্ডের জন্যে অনুরোধ করেছেন। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। যদিও গত সপ্তাহেই দেশটির বিশেষ দূত ঢাকা সফরকালে পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানাননি। মন্ত্রী বলছেন পশ্চিমা দেশগুলোর তুলনায় বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা বেশি। আপনাদের দেশে তো কুরআন শরীফ জ্বালায় ফেলেন,
আপনারা দেশে তো এই কদিন পরে পরে আমাদের ধর্মীয় নেতা রসুলের বিরুদ্ধে লেখালেখি করেন, আর এইগুলো বলেন ফ্রিডম অফ স্পিচ দিয়ে আটকে রাখে। আপনার দেশে এইগুলো হয় কেন? ভেনম অফ হেট্রেড এগেনস্ট আমার রিলিজনের বিরুদ্ধে করেন, আর আপনি আমাকে যদি উপদেশ দিচ্ছেন আমি কেন রিলি, আমার দেশে রিলিজনের কোনো ঝামেলা নাই, এইখানে আমাদের সম্প্রীতি আছে। এদেশে ধর্ম পালনে কোনো বাধা বা বৈষম্য নেই বলেও দাবি করেন ডক্টর মোমেন। ওনারা খামোহা বলেন তো ওই দুর্ঘটনা, ওনার দেশের আইনটা খুব ভালো। কিন্তু মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ে যুক্তরাজ্যের পর এবার ভারত সফর করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সোমবার এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেন তিনি। এদিন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে সম্মত হন তারা। মূলত ইউক্রেন সংকটকে পুঁজি করে মস্কো দিল্লি সম্পর্ক অবনতি ঘটানোর লক্ষ্যেই পশ্চিমাদের এই সফর বলে মনে করা হচ্ছে। এছাড়া সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে রাশিয়ার উপর থেকে নির্ভরশীলতা কমানোও তাদের লক্ষ্য, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইউক্রেনের রাশিয়া সংকট শুরুর পর পশ্চিমা চাপের মধ্যেও রুশ আগ্রাসনের নিন্দা জানানো থেকে বিরত রয়েছে ভারত। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করায় উদ্বেগ জানায় পশ্চিমারা। ভারতের ধর্মীয় স্বাধীনতার উদ্বেগজনক অবনতি হয়েছে এই অভিযোগে করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। সোমবার প্রকাশিত কমিশনের বার্ষিক প্রতিবেদনে ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপেরও সুপারিশ করা হয়। এতে ভারতের বর্তমান সরকারকে হিন্দুত্ববাদী হিসেবে আখ্যা দেওয়া হয়। বলা হয় হিন্দুত্ববাদী রাষ্ট্র গড়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। বেশি হামলা হচ্ছে মুসলমান ও খ্রিস্টানদের উপর। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনেরও সমালোচনা করা হয় প্রতিবেদনে। লেবাননের দক্ষিণাঞ্চলে ট্যাঙ্ক থেকে গোলা ছুটছে ইসরায়েল সেনাবাহিনীর অভিযোগ। প্রতিবেশী রাষ্ট্র থেকে রকেট হামলা চালানো হয়। বেনেট প্রশাসন জানায় সোমবার সকালে উত্তরাঞ্চলের পরে রকেটটি, তাতে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। কেউ দায় স্বীকার না করলে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দিকেই যাচ্ছে অভিযোগ। স্থানীয় গ্রামগুলোর বাসিন্দারা জানান অজ্ঞাত রকেট হামলার জবাবে 10-15 গোলাবর্ষণ করেছে ইসরায়েল। আল আকসা ঘিরে চলমান সহিংসতার মধ্যে সীমান্তে শুরু হলো নতুন উত্তেজনা। গেল বছরের এপ্রিল মাসে 11 সংঘাতে জড়া ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রাণ হারায় কমপক্ষে 176। বেতন ভাতা, দক্ষ জনবল বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের দাবিতে অনশনে নামলেন ক্যালিফোর্নিয়ার 4,000 বেশি নার্স। সোমবার মার্কিন রাজ্যটির একটি শিশু হাসপাতাল সহ কয়েকটি চিকিৎসা কেন্দ্রের নার্সরা নামেন রাস্তায়। নার্সিং ইউনিয়নের অভিযোগ, কোভিড চলাকালে যতটা যত্ন সহকারে রোগীদের তারা সেবা দিয়েছেন সেই তুলনায় বাড়েনি বেতন ভাতা। এছাড়া মহামারীর যন্ত্রণা ভুলতে নার্সদেরও প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় সাময়িকভাবে অনেক নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু রোগীকে তাদের কাছ থেকে সেবা নিতে নারাজ। বাধ্য হয়ে সমঝোতার পথে এগোচ্ছে হাসপাতাল প্রশাসন। মহামারীতে ক্যালিফোর্নিয়ায় প্রাণ হারিয়েছেন 90,000 বেশি মানুষ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।